ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ডেজার্ট দিয়ে ফসলের জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ডেজার্ট মেশিন ও ডেজারে ব্যবহৃত পাইপ অকেজো করা হয়েছে। মঙ্গলবার উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মাটিখেকো আবেদ মিয়াকে ঘটনাস্থলে না পেয়ে তার পরিচালিত ডেজার্ট মেশিন ও প্রায় 500 মিটার পাইপ অকেজো করা হয়। নবীনগর থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি জানান, ডেজার ব্যবসায়ী আবেদ মিয়া দীর্ঘদিন যাবত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ডেজার দিয়ে ফসলের জমি থেকে মাটি উত্তোলন করে আসছিল। অভিযান পরিচালনার সময় তাকে ঘটনাস্থলে না পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার পরিচালিত ডেজার মেশিন ও প্রায় 500 মিটার পাইপ অকেজো করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রিপোর্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আবু হাসান আপন, NAN TV।